বিসআলু আহলা الذিকরি কুনতুম লা তাআলমুন বিল বাইনতি ওয়াজ জুবর ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইল্লা আয-যালিমিন গ্রুপে জানতে চেয়েছেন আমরা যখন ইমামের সাথে নামাজ পড়ব তথা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ব ইমাম যখন সূরা ফাতিহা পড়বেন তখন আমরা কখন সূরা ফাতিহা পড়ব ইমামের সাথেই নাকি ইমামের পরে কখন পড়লে উত্তম হবে বিষয়টি জানালে পিতা হব এই মর্মে দিক এসেছে নবী মোহাম্মদ আলী ওসাল্লাম একদা তিনি নামাজ আদা করছিলেন এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদে জাহাদিসটি ওবাদা বিন সামিত রাজিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কুন্না খলফা রসুল ইল্লাহ সাল আলী ওসাল্লাম কি সলাতিল আমরা ফজর নামাজে আল্লাহ নবীর সাথে ছিলাম তথা জামতবদ্ধ হয়ে নামাজ পড়ছিলাম ফকরা রসুল্লাম আল্লাহনবী সেখানে সূরা পড়লেন ফাকুলতা আলাইহি র আথু আল্লাহনবির প্রতি কে রাত পাঠ করা কিছুটা কঠিন হয়ে গেল ফালাম্মা ফার যখন তিনি নামাজ সম্পূর্ণ করলেন কল লা আল্লাহকুম তাকর উ না কলফা ইমাম ইকুম তোমরা ইমামের সাথে সাথে পড়ছিলে কল না নাম আমরা বললাম হ্যাঁ আপনার সাথে আমরা পড়ছিলাম ইয়া রসুল কল আল্লাহ النبی তখন বলেন লাতা তাফআলু ইল্লা বি ফাতিহাতিল কিতাব তোমরা এমনটি করো না যেমনটি আজকে করেছো তথা সুরা ফাতিহা যখন আমি পড়েছি সুরা ফাতিহা পড়েছো এরপরে যে সুরাগুলি পড়েছি সেগুলো তোমরা পড়ে ফেলেছো এমনটি করো না লা ইল্লা বি ফাতিহাতিল কিতাব তবে সুরা ফাতিহা পড়িও ইন্নাহু লা সালাত লাম ইয়াকরা বিহা কেননা সুরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই এখানে নবী মুসালাহাল্লাহু আলী ওয়া তাদেরকে অনুমতি দিয়েছিলেন সুরা ফাতেহা পড়ার এই হাদিস থেকে গোলামগর বলেছেন যে ইমামের সাথে সাথে পড়া এটি একটি উত্তম দিক এছাড়াও ইমাম যখন পড়া শেষ করবেন তথা কিছুটা সময় সেখানে পাওয়া যায় যেটাকে বলা হয় যে ইমাম কিছুটা সময় দেবেন এমনটি যদি সময় দেন তাহলে ইমামের যে সময় তিনি দেবেন সে সময়ে পড়া তথা অল্প কিছু সময় দিবেন সে সময় তিনি যখন চুপ থাকবেন নীরব থাকবেন তখন মামুম যারা তথা যারা তারা পড়ে ফেলবেন আর এমনটি যদি না দেন তাহলে ওলা বলেছেন কেননা সুরা ফাতেহা যেহেতু পড়া আবশ্যক তাই সেটি প্রকাশ্যের নামাজ নামাজগুলো উচ্চস্বরে পড়া হয় নিম্ন স্বরে পড়া হয় সবগুলো নামাজ সুরা ফাতিহা পড়তে হবে কেননা সাল্লাস্লাম থেকে বিভিন্ন হাদিসে উম্মিল কোরআন অন্য হাদিসে হচ্ছে যে তোমরা উম্মিল কোরআন তথা সুরা ফাতিহা ছাড়া অন্য গুলোতে করো না